ঈদ সামনে রেখে কুড়িগ্রামের রাজীবপুর ও সিরাজগঞ্জের শাহজাদপুরে জমে উঠেছে কেনাকাটা। তবে ক্রেতাদের অভিযোগ, এবার দাম বেশি। এদিকে পোশাকের দাম চড়া স্বীকার করে বিক্রেতারা বলছেন, বাজারে বৈশ্বিক মন্দার প্রভাব পড়েছে। অন্যদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শাহজাদপুর থেকে মোহাম্মদ ওমর ফারুক ও রাজীবপুর থেকে মুরাদুল ইসলাম মুরাদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশিদা কুন। ঈদের দিন পছন্দের পোশাকে নিজেকে দেখতে চান সবাই, তাই সুন্দর পোশাক কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুরের বিপণী বিতানগুলোতে চলছে বেচাকেনা। তবে ক্রেতারা বলছেন, এবার দাম বেশি। পরিবার জন্য কেনাকাটা করার জন্য মার্কেটে চলে আসি, দোকানে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর। পোশাকের চড়া দাম স্বীকার করে বিক্রেতারা বলছেন, বৈশ্বিক মন্দার প্রভাব পড়েছে পণ্যের দামে। আমাদের বেচাকেনা ভালো, প্রথমে খারাপ ছিল, এখন অনেক ভালো। 15 রমজানের পরে থেকে ইনশাআল্লাহ অনেক ভালো বেচাকেনা হচ্ছে, আর 17 রমজানের পরে বেচাকেনার গতি বেড়ে গেছে এবং আগামীতে আরো ভালো ব্যবসা হবে মর্মে আমাদের ব্যবসায়ীদের কাছে আমরা খবর পাচ্ছি। এদিকে চুরি ছিনতাই রোধে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মানুষ যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে বিভিন্ন অঞ্চল থেকে এসে শাহজাদপুর তাদের প্রয়োজনীয় ঈদের সামগ্রী কিনে তারা যেন আবার নির্বিঘ্নে এবং নিরাপদে বাড়িতে যেতে পারে, সেই উপলক্ষে আমরা কিন্তু পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে রেখেছি। অন্যদিকে কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারীতেও জমে উঠেছে ঈদের বাজার। বিপণী বিতানগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। তবে ক্রেতারা বলছেন, দাম বাড়তি থাকায় কেনাকাটা করতে বিপাকে পড়তে হচ্ছে তাদের। ঈদ মার্কেটে মোটামুটি ভালোই আছে, বাচ্চা কাচ্চার জন্য সিনেমার জন্য ঈদ মার্কেট করছি। ঈদের কেনাকাটা হয়রানি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঈদে কেনাকাটা করার জন্য যারা আসবে তারা যদি স্মুথলি কেনাকাটা করতে পারে, তারা যাতে ছিনতাইকারী বা মলম পার্টির কবলে না পড়ে সেজন্য আমাদের টহল পার্টি সর্বদা কাজ করছে। বাহারি ও নান্দনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি গরম থাকায় ঈদে সুতি ও আরামদায়ক পোশাকই এবারে সবার পছন্দ বলে জানালেন ক্রেতা বিক্রেতারা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।